আজকে আমরা একটা নতুন টপিক শুরু করবো টপিকটার নাম হচ্ছে রিলেটিভ মোশন তোমরা বইগুলোতে দেখতে পারো এটা রিলেটিভ আছে নামেও বলা আছে রিলেটিভ স্পিডের নামেও বলা আছে কিন্তু আমি রিলেটিভ মোশন নিয়ে বলবো কেন এই রিলেটিভ মোশন দেখো রিলেটিভ মোশন কেন বলছি দেখো রিলেটিভ আমি কেন বলবো তার একটাই কারণ এই রিলেটিভ মোশান এই চ্যাপ্টারে আমরা ডিসপ্লেসমেন্ট এক্সেলারেশন এবং ভেলসিটি তিনটে নিয়েই কাজ করবো আমি টোটাল তিনটে ক্লাস নেব তোমাদের রিলেটিভ মোশান ঠিক আছে পুরো কাইনামেটিক্স এর মধ্যে কম্পিটিটিভ এক্সাম এর রেসপেক্টে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন সেকেন্ড ইম্পর্টেন্ট কি জানো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের কার্ভ থার্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রজেক্টাইল আর ফোর্থ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একদম বেসিক যে এস ইকুয়াল টু ইউটি প্লাস আফ এফটি স্কোয়ার দিয়ে যে জিনিসগুলো করেছি আমি কি বোঝাতে পারলাম মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ মোশন আমাদের বইগুলোতে মানে বোর্ডের বইগুলোতে এই রিলেটিভ মোশনটা একদম এক লাইন বা দু মানে এক পেজ বা দু পেজে করিয়ে বেরিয়ে গেছে কারেক্ট রিলেটিভ মোশন কনসেপ্টটা ইজি আমাদের বুঝে বুঝে জিনিসটা করতে হবে রিলেটিভ মোশন কনসেপ্টটা ইজি আমাদের বুঝে বুঝে জিনিসটা করতে হবে যদি আমরা বুঝে বুঝে জিনিসটা করতে পারি তাহলে কিন্তু রিলেটিভ মোশন জিনিসটা ইজি এই রিলেটিভ মোশন দিয়ে একটা প্রবলেম অনেক সহজে হয়ে যায় এই রিলেটিভ মোশন দিয়ে একটা প্রবলেম অনেক সহজে হয়ে যায় তো আমি এই রিলেটিভ মোশনে পুরো পিএইচডি করাবো তিনটে ক্লাস মিলে তো তোমরা তোমরা কনসেন্ট্রেট করো আমি কি বলছি তোমরা কনসেন্ট্রেট করো আমি কি বলছি দেখো দেখো মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে সেটা হচ্ছে দেখো রিলেটিভ মোশন এই রিলেটিভ মোশনটা বোঝার জন্য তোমাদের আমি প্রথম দিন মনে আছে রেফারেন্স ফ্রেমের কথা বলেছিলাম মনে পড়ে রেফারেন্স ফ্রেমের কথা বলেছিলাম হ্যালো বলো মনে পড়ে রেফারেন্স ফ্রেমের কথা বলেছিলাম হ্যালো বলো রেফারেন্স রেফারেন্স ফ্রেম ফ্রেম মানে কি আর কিছুই সেটা হচ্ছে অবজারভার আমরা যে প্ল্যাটফর্ম থেকে বসে যে প্ল্যাটফর্ম থেকে বসে কোন একটা ইভেন্টকে অবজার্ভ করছি সেই ফ্রেমটাকে আমি রেফারেন্স ফ্রেম বলছি কি বললাম সেই ফ্রেমটাকে আমি রেফারেন্স ফ্রেম বলছি কি আমি কি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি এই রেফারেন্স ফ্রেম আবার আসবে তোমাদের নিউটনস লতে যখন আমরা সিউডো ফোর্স এর কনসেপ্ট করবো কিন্তু এখন তোমরা এইটুকু জানো যে রেফারেন্স ফ্রেম বেসিক্যালি কি বলো রেফারেন্স ফ্রেম বেসিক্যালি কি বলো একটা অবজারভার যেখান থেকে আমি কোনো অবজারভেশন করি যেখান থেকে আমি কোনো অবজারভেশন করি ঠিক বলো ঠিক আচ্ছা এবার দেখো এবার আমি দেখো এর ফর্মুলা বলতে খুবই ছোট রিলেটিভ ভেলোসিটি কিন্তু এর প্রবলেম প্রচুর প্রবলেম প্রচুর এবং ভালো ভালো প্রবলেম আর সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম এক টাইপের প্রবলেম নয় সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম ঠিক তাহলে আমি তাড়াতাড়ি করে এই ফর্মুলা গুলো করিয়ে নি তারপরে আমরা প্রবলেমে চলে যাব মানে প্রচুর প্রবলেম আর এখান থেকে কম্পিটিটিভ এক্সামে ভরে ভরে প্রবলেম এসছে আমি আবার বললাম কাইনামেটিক্স থেকে প্রবলেম আসলে রিলেটিভ ভেলোসিটি থেকে ম্যাক্সিমাম চান্স রাইট দেখো কি করছি একটা সিনারিও এই সিনারিওটা আগেও আমরা কিছুটা করার চেষ্টা করেছি দেখো ম্যান এটা হচ্ছে ম্যান রাইট এই ম্যানটা এইদিকে সিক্স মিটার পার সেকেন্ডে মুভ করছে ওকে এর মাথার ওপর একটি বার্ড সে এই ডিরেকশনে এই ডিরেকশনে টেন মিটার পার সেকেন্ডে মুভ করছে সরি 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে এই অ্যাঙ্গেলটা 37 करेक्ट আর এইদিকে একটি ল্যাম্পপোস্ট পোল যেটা আমাদের রাস্তার ধারে থাকে আলো জ্বলে ঠিক আছে এই ল্যাম্পপোস্টের একটা বাঁদর ঝুলছে মাংকি ঝুলছে মাংকি রাইট রাইটটাকে আমি বলছি বি আর এই মাংকিটাকে আমি বলছি এখানে ম্যান দিয়ে দিয়েছি তো মাংকি আর বলবো না আহ আহ পি এই তিনটে জিনিস আমরা আমাদের সামনে রয়েছে ঠিক বলো ঠিক বলো ঠিক ঠিক এবারে আমি এই তিনটে জিনিসের ভেলসিটি লিখব কিভাবে লিখব কিভাবে লিখছি মন দিয়ে শুনবে বলো তো এর ভেলসিটি কত লিখবো ভেলসিটি অফ পি বলো ভেলোসিটি অফ পি এ স্ট্যাটিক রয়েছে কি স্ট্যাটিক নেই বলো পি পি স্ট্যাটিক তার মানে ভেলসিটি অফ পি আমি যদি ভেক্টার দিয়ে লিখি জিরো লিখতে পারি হ্যাঁ আচ্ছা বলো তো वेलोसिटी ऑफ मैन हमें की लिखते पारी सिक्स आई कैप लिखते पारी uh. बोलो सिक्स आई कैप लिखते पारी uh. अच्छा ए डी के ए वेलोसिटी टा के हमें दुटो भागे भेंगे नहीं ते पारी एक टा सिक्स और एक टा एट ताई ना ए जे टेन मीटर पर सेकंड इटा थर्टी सेवेन डिग्री होले इटा सिक्स और एट भेंगे � 6 j cap এই অপটিক কি কারোর কোনো डाउट আছে এই পর্যন্ত বলো এই পর্যন্ত কি কারোর কোনো डाउट আছে ওকে তাহলে এই তিনটে জিনিস আমি জানি এবং এই তিনটে জিনিস আমি লিখেছি ঠিক এবারে মন দিয়ে শোনো সেই যেভাবে আমি তোমাদের রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট বলেছিলাম দেখি তো আমরা পারি কিনা সেটা হচ্ছে বলো তো ভেবে বলবে এই মানে বাঁদরটা যাকে আমি পি বলেছি পি বাঁদরটা পি এই ম্যানটাকে কত ভেলোসিটি দিয়ে যেতে দেখছে বলো যদি অবজারভার অবজারভার মাংকি তাহলে বলো তো এই এই ম্যানটাকে ও কত ভেলোসিটি নিয়ে যেতে দেখছে ম্যানটাকে কোনো ডাউট আছে কোনো ডাউট আছে না স্যার আচ্ছা তো এই অবজারভার হচ্ছে মাঙ্কি রাইট আর এটা হচ্ছে ম্যান এবার আমি তোমাকে যদি বলি অবজার ম্যান তাহলে ও এই বানরটাকে বানরটাকে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে -6i yes you were absolutely right এটা হচ্ছে মাঙ্কি এইটা কি তোমরা বুঝতে পারলে কেউ নাকি আমি এটাকে এটা আবার এক্সপ্লেন করব তোমরা বলো আমি এক্সপ্লেন করব কোনো অসুবিধা নেই আচ্ছা তোমার তুমি ট্রেনে করে যাচ্ছ ঠিক আছে স্টেশনের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কি বললাম স্টেশনের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে তুমি যদি ট্রেনের মধ্যে থাকো ট্রেনটা যদি স্টেশন থেকে বেরিয়ে যায় তাহলে ওই যে লোকটা স্টেশনের উপরে দাঁড়িয়ে আছে তাকে কি মনে হবে যে ম্যানটা পেছন দিকে মুভ করছে লক্ষ্য করেছো কি হ্যালো এটা ভিজুয়ালাইজ করার ব্যাপার আছে এটা কিন্তু ভিজুয়ালাইজ করার ব্যাপার আছে ভিজুয়ালাইজ করার ব্যাপার আছে আমি বললাম তুমি তুমি ট্রেনের মধ্যে রয়েছে আর ট্রেনটা পেছন দিকে মুভ করে যাচ্ছে সরি ট্রেনটা সামনের দিকে চলে যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে স্টেশনের উপরে যে মানুষটা রয়েছে তাকে কি তুমি কি দেখবে পেছন দিকে মুভ করছে মনে হবে না ভেবে বলো হ্যাঁ স্যার তাহলে এখানে এখানেও তো একই জিনিস হবে এই ম্যানটা যে দৌড়াচ্ছে সে এই বাঁদরটাকে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে পেছন দিকে মাইনাস আই ক্যাপে যেতে দেখবে না মানে এই পেছন দিকে মাইনাস সিক্স আই ক্যাপে যেতে দেখবে না কারণ এ সিক্স মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে হ্যালো কি বোঝাতে পারলাম কি পারলাম না সেটা আগে বলো বলো বোঝাতে পারলাম কি পারলাম না সেটা আগে আগে বলো এগুলো প্র্যাকটিক্যাল অবজারভেশন বলো এই প্র্যাকটিক্যাল অবজারভেশনটা কি আমরা বুঝতে পেরেছি হ্যালো ওকে যদি এই প্রাকটিক্যাল অবজারভেশনটা আমরা বুঝি আমরা এই প্র্যাকটিক্যাল অবজারেশনটা বুঝি তাহলে মন দিয়ে শোনো বলো তো এই ফার্স্ট সেকেন্ড কেসে অবজারভারকে বলো অবজারভারকে হ্যাঁ ম্যান এবার শোনো অবজারভার নিজেকে কি মনে করে স্ট্যাটিক মনে করে না ভেবে বলো তুমি যদি ট্রেনের মধ্যে থাকো একটা মানুষকে বাইরে দিয়ে মুভ করছে দেখো তাহলে তুমি ট্রেনের মধ্যে আছো তুমি নিজেকে স্ট্যাটিক মনে করবে না ভেবে দেখো তার মানে আমি একটা কথা লিখছি সেটা হচ্ছে অবজারভার আমি অনেক টাইম দেবো এই রিলেটিভ ফিলসফিতে অবজারভার ই অবজারভার অ্যাজিউমস ইটসেলফ

অবজারভার মাংকি অবজার্ভার মাংকি মানে হচ্ছে বলো অবজারভার মাংকি আর কার ভেলোসিটি মাপ মাপছে বলো তো ম্যানের বলো কার ভেলোসিটি মাপছে বলো তো ম্যানের এবার আমরা এটাকে কিভাবে ডিনোট করি দেখো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু পি এই যে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু পি এইটা হচ্ছে অবজারভার পরে যেটা লেখা হয় এটা অবজার্ভার আর এইটা হচ্ছে কি বলো এইটা হচ্ছে অবজেক্ট আমি কি বোঝাতে পারছি এটা নোটেশন ভেলোসিটি অফ এম দেখো ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু অবজার্ভার পি তার মানে বলতো এই যে এই যে ভি এম পি আমি লিখেছি এই জিনিসটা এইটা বলতো এখানে অবজার্ভার কে আর অবজেক্ট কে মানে অবজার্ভার কে আর কাকে ও অবজার্ভ করছে বলো অবজার্ভার কে মাংকিটা না হ্যালো বলো আর কাকে অবজার্ভ করছে ম্যানটাকে অবজার্ভ করছে ম্যান তাহলে এটার ভ্যালু কত ছিল সিক্স আইনা বলো সিক্স না এই যে তুমি তো বললে যে সিক্স আই এবার দেখো আমি এইটাকে এইটা লিখতে পারি সিক্স কে লিখতে পারি সিক্স আই মাইনাস জিরো এবার বলো তো সিক্স টা কার ভেলোসিটি ম্যানের ভেলোসিটি না এই যে ম্যান বলো আর জিরোটা কার ভেলোসিটি এই অবজার্ভারের ভেলোসিটি না বলো মানে পি এর ভেলোসিটি না দেখো বুঝতে পেরেছো না কি তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে যে আমি 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 যদি একটা কোয়ান্টিকে লিখি দেখো এইভাবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সবাই বুঝতে পারছো ভেলসিটি অফ মন দিয়ে শুনবে এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়াল টু ভেলসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি বলো এটা লিখতে পারি কি পারি না

মানে পরে যেটা থাকবে সেটা অবজার্ভার দেখো এই যে পরে যেটা থাকবে সেটা অবজার্ভার আর প্রথমে যেটা থাকবে সেটা কি বলো তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো এই একটা ইকুয়েশনে পুরো পুরো রিলেটিভ মোশনের কনসেপ্ট খাতাম এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন্ট রিলেটিভ রিলেটিভ মোশনের কনসেপ্ট খাতাম

বলতো তো এই যে ভিএ আর এইখানে এখানে চলে এসো এই যে এমপিআর ভিপি এই যে এমপিআর ভিপি বলতো সরি ভি কি এই যে ভি টা কি বলতো এই যে ভি এম টা কি ভেলোসিটি অফ বলো বলো ভেলোসিটি অফ হ্যালো বলো ভেলো ভেলোসিটি অফ ম্যান না হ্যালো শুনতে পাচ্ছো তোমরা আচ্ছা টা কি ভেলোসিটি অফ ম্যান আর ভিপিটা কি ভেলোসিটি অফ পোল বা মাংকি তাই না বলো পোল বা মাংকি তাহলে তোমরা আমাকে বলো তো এই যে ভেলোসিটি অফ ম্যান বা ভেলোসিটি অফ পি এটা কার রেসপেক্টে আমি তোমার লিখেছি এই যে সিক্স মিটার পার সেকেন্ড বা এই যে জিরো আছে বা এই যে এইদিকে এইট মিটার পার সেকেন্ড এই টেন মিটার পার সেকেন্ড আছে এইগুলো কার রেসপেক্টে কার রেসপেক্টে এগুলো এগুলো সব কার রেসপেক্টে বলতে পারবে বলো বলো কার রেসপেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে না হ্যালো বলো বলো গ্রাউন্ডের না হ্যালো হ্যালো বলো 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 তাহলে ভেবে দেখো তাহলে তো এই জিনিসটা এইরকম ভি এম মানে হচ্ছে এই যে ভি এম যেটা আমি লিখেছি এটা বেসিক্যালি এই না ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখো সেটাই তো আমি ভি এম লিখেছি এখানে তাই না তাই না দেখো 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 ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এই যে জি বলো তাই না তাই না ভেবে বলো হ্যালো ভেবে বলো কি বললাম বুঝতে পারলে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো বলো শুনতে পাচ্ছো হ্যাঁ ওকে সবাই রেসপন্ড করো এত ডাল রেসপন্ড হলে কিন্তু ভেরি ডিফিকাল্ট ইয়ে পড়ানো তোমার রিলেটিভ ভেলোসিটি ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল ওয়ান অফ দা মোর মোস্ট কনসেপচুয়াল তোমরা ইয়ে রিপ্লাই করো দেখো ভিএম ইকুয়াল টু ভিএম জি না আরে এখানে যে আমরা ভিএম টা লিখেছি সেটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না তা সেটাকে যদি আমি এই এই ফর্মে লিখি তাহলে লিখতে পারি এম ইকুয়াল টু ভিএম জি তার মানে এইটা বেসিক্যালি এইটা না ভিএম মাইনাস ভিজি বলো ভিএম মাইনাস ভিজি তাই না বলো হ্যালো হ্যাঁ এবার দেখো এবারে যেহেতু এগুলোকে আমি গ্রাউন্ডের রেসপেক্টে ধরে নিয়েছি এই যে এইগুলোকে সেই হেতু আমি আর এখানে জি জিটা দি নি আমি কি বোঝাতে পেরেছি মন দিয়ে শোনো এই ভিএবিটা দেখো আমরা কি জানি ভি এ মাইনাস ভিবি না বলো ভি এ মাইনাস ভিবি না এবার দেখো এই যে ভিএ মাইনাস ভিবি এইটা সেম রেফারেন্স ফ্রেমের আন্ডারে মানে সেম রেফারেন্স ফ্রেমের হতে হবে মানে কি তো তুমি ভি এ বি লিখলে ভি এ ভি বি তাই তো বলো ভি এ ভি বি তাই না বলো দেখো তো এইটাকে তুমি এই লিখতে পারো ভি এ বি কে তুমি এইটা লিখতে পারো দেখো তো ভি এ জি মাইনাস ভি বি জি লিখতে পারো কিনা বলো পারো কেন দেখো ভি এ জি কে লিখতে পারো ভি এ মাইনাস ভি জি মাইনাস ভিবি ভি জি

তাহলে এখানে কি লিখবো মাইনাস এক্স লিখবো না একই তো জিনিস একই তো জিনিস দেখো এই একই তো জিনিস একই জিনিস না দেখো কেটে কি ভেবে দেখো এইখানে জিটা একটা কমন রেফারেন্স ফ্রেম না এই যে কমন রেফারেন্স ফ্রেম যেখান থেকে আমি এ বি দুজনকেই দেখছি হ্যালো বলো এই যে এ বি দুজনকেই দেখছি তার মানে এখানেও তো এক্সট্রা সেই কমন রেফারেন্স ফ্রেম যেখান থেকে আমি এ বি দুজনকেই দেখছি আমি কি বোঝাতে পারছি তার মানে আমার বলার বক্তব্যটা যে এই যে এই ফর্মুলায় এই ফর্মুলায় যে ভি এ মাইনাস ভিবি এই ভি টা যে অলওয়েজ আহ যে অলওয়েজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে বা ভিবি যে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে তা নয় উইথ রেসপেক্ট টু এনি রেফারেন্স ফ্রেম হতে পারে কিন্তু সেই রেফারেন্স ফ্রেমটা কমন হবে a আর বি এর জন্য সেই রেফারেন্স ফ্রেমটা কমন হবে এ আর বি এর জন্য এই অবধি কি ক্লিয়ার হয়েছে কি হয়নি প্রথম দিনেই তোমাদের পুরো কম ক্লিয়ার হবে না প্রথম দিনেই তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে না আমাদের টাইম লাগবে ঠিক আছে আজকে ক্লিয়ার হয়নি দরকার নেই আমরা আমরা শুধু এইটা মনে রাখবো আজকে এই যে এইটা আমি ধীরে ধীরে বাকিগুলো বলবো ধীরে ধীরে বাকিগুলো বলবো তবে তোমরা এইটা এই যে এইটাকে যে এইটা লিখতে পারি সেটা তো তোমরা বুঝতে পেরেছো বলো ম্যাথমেটিক্যালি এইটাকে যে এইটা লিখতে পারি সেটা তো তোমরা বুঝতে পেরেছো বলো এইটা দেখো এই সবগুলোকে জি দিয়ে লিখে দিতে পারি জি জি বলো পারি না হ্যালো হ্যাঁ স্যার ওকে এই অব্দি বুঝলেই হলো এই অব্দি বুঝলেই হলো ধীরে ধীরে আসবে এখন দুদিন ধরে ভালো ভালো জিনিস করাবো ঠিক আছে শুধু এটুকু মনে রাখো ভেলোসিটি অফ এ উইথ বি আচ্ছা এবারে তো এইটা এই যে এইটা অবজারভার ম্যান অবজারভার ম্যান তাহলে আর মান্তিকে দেখছে তাহলে এটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বলো ভেলোসিটি অফ বলো অবজারভারটা কোথায় থাকে পরে থাকে না অবজারভারটা এই যে পরে থাকে না এই যে বিটা অবজার্বার না বলো বিটা অবজার্বার না হ্যালো হ্যাঁ তাহলে বলো তো এই 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 ইভেন্টটাকে দু নাম্বার ইভেন্টটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ভেরি গুড বলো পি এম পি এম তার মানে এটাকে লিখতে পারি ভিপি পি ভি এম এবার বলো তো ভিপির ভ্যালু কত জিরো

ত্বতিGammaGamma ছুটে যাবে রিলেটিভ ভেলোসিটি যা কোশ্চেন আসছে কিন্তু আমাদের একদম বেসিক থেকে যেতে হবে বলো এইটুকুতো ক্লিয়ার হয়েছে দেবদুতি বলো এইটুকুতো ক্লিয়ার হয়েছে দেবদুতি স্যার গুড অদ্রিজা দত্তত্রেও আরিয়ানা বলো এইটুকুতো ক্লিয়ার হয়েছে ওকে এবারে তোমাকে যদি আমি জাস্ট ম্যাথমেটিক্যালি বলি ম্যাথমেটিক্যালি বলি যে ম্যাথমেটিক্যালি বলি যে এইটা বার করতে সেটা হচ্ছে ভিএমবি এটা মানে কি বলো তো

বলো একই তো জিনিস তাই বলো হ্যালো বলো 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 তার মানে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো কত আসছে বলো তো সরি দেখো তো আসছে কি দেখো তো আসছে কিনা এবার বলো টু আই ক্যাপ মাইনাস আসছে না প্লাস আসছে আরে ভিএম থেকে ভিবি মাইনাস করে দাও ডিয়ার ভিএম থেকে ভিবি মাইনাস করে দাও মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 6 জি তোমরা আমাকে সবাই ক্যালকুলেট করে বলো তো ভি কত আসছে 8 আই ক্যাপ প্লাস এই এটা কি তোমরা সবাই ক্যালকুলেট করতে পাচ্ছো জাস্ট ফর্মুলা बेस्ड ফর্মুলা बेस्ड ভিপি বলো এটা তো ক্যালকুলেট করতে পাচ্ছো জাস্ট এই একটা ফর্মুলাই কিন্তু পুরো 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 কনসেপ্ট পুরো কনসেপ্ট সব সব যত রিলেটিভিটির কনসেপ্ট আছে কি এইটুকু তো আমরা বোঝাতে পেরেছি কি পারিনি বলো এইটুকু বলো হ্যাঁ গড তাহলে আমি আবার একটু সামান্য এগোই তাহলে তোমাদের মনে থাকবে যে পরে যেটা লেখা থাকে সেটা উইথ রেসপেক্ট টু কি বলো পরে যেটা লেখা থাকে সেটা উইথ রেসপেক্ট টু কি পরে যেটা লেখা থাকে সেটা উইথ রেসপেক্ট টু আমি কি বোঝাতে পারছি চলো বলো আমি কি বোঝাতে পারছি আচ্ছা আমি যদি এটা বোঝাতে পারি তারপরে আমি একটা সামান্য থিওরি করাবো অত্যন্ত ইজি থিওরি অত্যন্ত ইজি একটা ছোট্ট থিওরি করাবো আচ্ছা ওইটা নেক্সট দিন সুন্দর সুন্দর প্রবলেম ওকে দেখো আচ্ছা এই থিওরিটা করানোর আগে আমি দুটো জিনিস বলে নি সেটা হচ্ছে আমরা একটা চার্ট করব সেই চার্টে আমি লিখব কোয়ান্টি কোয়ান্টিজ ডিপেন্ডস অন রেফারেন্স ফ্রেম কারেক্ট কোয়ান্টিটিজ ডিপেন্ডস অন রেফারেন্স ফ্রেম আর কোয়ান্টিটি এবার দেখো এই রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট না আমাদের এরপরে নিউটন লতেও আসবে ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও কিছুটা আসবে ঠিক আছে তো সেই সেই চ্যাপ্টারে গিয়েও আমরা কি বলে সেই চ্যাপ্টারে গিয়েও আমরা কি বলে রেফারেন্স ফ্রেমের ফান্ড পাবো এবং সেই চ্যাপ্টারে গুলো গিয়ে আমরা কয়েকটা কোয়ান্টিটি পাবো তাহলে সেই কোয়ান্টিটি গুলো যে রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না আমি এখন জাস্ট লিখিয়ে দেবো আর ওই ওই চ্যাপ্টারে গিয়ে ওইগুলো আমি ডিসকাস করব যেমন আমি তোমাদের বলি ভেলোসিটি ভেলোসিটি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট নয় এই যে যে ওপরে আমি যে ইয়েটা দিয়েছি ওপরে যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে যে ভেলোসিটিটা আমরা ডিসকাস করেছি সেটা কি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট না রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট নয় ভেবে বলো ডিপেন্ডেন্ট ভেরি গুড তাহলে আমি এটা লিখতে পারি ভেলোসিটি কারেক্ট এবার বলো তো ভেলোসিটিকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাই অ্যাক্সিলারেশন হ্যাঁ তাহলে অ্যাক্সিলারেশনও তো রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট হবে কি হবে না হবে এবার বলো ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেট করি কি পাই ডিসপ্লেসমেন্ট তাহলে ডিসপ্লেসমেন্টও কি আমার রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট নয় বল গুড এইবডি কি তোমরা বুঝতে পেরেছো ওকে আচ্ছা এবারে মন দিয়ে শোনো যদি ভেলোসিটি তোমার ডিপেন্ড মানে یہ ডিপেন্ডেন্ট হয় তাহলে তো স্পিডও ডিপেন্ডেন্ট কেন স্পিডটা তো জাস্ট ওই ওইটার ম্যাগনিটিউড ওই ভেলোসিটির ম্যাগনিটিউড কেন এখানে তো সব ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তাই না বলো যেমন আমি তোমাকে যদি বলি যে এই বাঁদরটা এই ম্যানটাকে কত স্পিডে যেতে দেখবে তুমি বলবে মিটার পার তাই না বলো হ্যালো হ্যালো বলো ভেলোসিটি যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে তো স্পিডও ডিপেন্ডেন্ট কি বোঝাতে পেরেছি বলো স্পিডে তো ডিপেন্ডেন্ট তাই না হ্যালো ঠিক আচ্ছা এবার বলো যদি স্পিডের সাথে ডিসপ্লেসমেন্ট কানেক্টেড তাহলে বলতো এই সরি ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্ট কানেক্টেড তাহলে বলতো স্পিডের সাথে আরেকটা কি কানেক্টেড থাকবে ডিস্টেন্স কভার্ড বলো ডিস্টেন্স কভার্ড হ্যাঁ তাহলে এটাও তো তোমার রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কি বলো এটাও তো রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট তাই না হ্যাঁ ওকে যখন যখন আসবে আমি एक्सप्लेन করব মানে एग्जांपल দিয়ে তোমরা কি সবাই বুঝতে পেরেছো ভেলোসিটি অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট এই তিনটে রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট বলো বলো ওকে আচ্ছা এরপরে আমি আরো দুটো কোয়ান্টিটি বলবো সেটা আমরা ভবিষ্যতে গিয়ে প্রুফ করব

বলো তোমরা ওয়ার্ক ডানের ডেফিনেশন কি জানো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট জানো হ্যাঁ বলো ভেরি গুড তাহলে বলো তো ডিসপ্লেসমেন্টটা যদি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট হয় তাহলে কি ওয়ার্ক ডানটা রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট হ্যাঁ রাইট আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি বলেছে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে গিয়ে যখন আমি তোমাদের ওয়ার্ক ডানটা পড়াবো দেখো সেই চ্যাপ্টারে গিয়ে যখন আমি তোমাদের ওয়ার্ক ডানটা পড়াবো না তখন আমি ডিটেলে তোমাদের ডিটেলে কি বলে এই রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্সি অন ওয়ার্ক ডান ওয়ার্ক ডান সরি হ্যাঁ রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্সিটা অনেক প্রবলেম দিয়ে করাবো এখন আমাদের কাইনেটিক এনার্জি আর ওয়ার্ক ডান নিয়ে চিন্তা করতে হবে না প্রথম তিনটে নিয়ে চিন্তা করো ওয়েট 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 লেট মি লেট লেট মি কাম তার মানে এই কটা জিনিস কি রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট এরা তোমরা কি বুঝতে পেরেছো কি পারো নি এবারে যে কথাগুলো বলছি সেগুলো শোনো বলো দেখি টাইম টাইম রেফারেন্স রেম ডিপেন্ডেন্ট না রেফারেন্স রেম ডিপেন্ডেন্ট নয় টাইম ইন্ডিপেন্ডেন্ট কেন আরে বাবা আরে বাবা একটা ইভেন্ট একটা ইভেন্ট সে আমি দেখি তুমি দেখো যে প্ল্যাটফর্ম থেকেই দেখো সেই টাইমটা তো সেম তাই না পুরো আর বলো সেই টাইমটা তো সেম পুরো আর আমি কি বোঝাতে পেরেছি বলো টাইমটা তো সেম বলো আমি কি বোঝাতে পেরেছি হ্যালো হ্যাঁ ওকে তার মানে টাইম রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট নয় এটা ক্লিয়ার এটা ক্লিয়ার আচ্ছা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এটা আমার ইম্পর্ট্যান্ট ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল ডিস্টেন্স বিটুইন টু পার্টিকল এটা রেফারেন্স ফ্রেম ডিপেন্ড নয় কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবে ডিস্টেন্স বিটুইন টু পার্টিকল ডিস্টেন্স বিটুইন টু পার্টিকল ইনিশিয়াল আর ফাইনাল না না ইনিশিয়াল আর ফাইনাল কি বলো পজিশনটা ফিক্সড ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন না দেখো মন দিয়ে শোনো দেখো এরকম একটা জিনিস ঘুরছে ঠিক আছে মন দিয়ে শুনবে এখানে একটি পয়েন্ট আছে এখানে একটি পয়েন্ট আছে বি এই দুটো পয়েন্ট একেবারে ফিক্সড এর উপরে ঠিক আছে এই এর মধ্যে ডিস্টেন্স ধরো টু মিটার টু মিটার না টু সেন্টিমিটার ধরো কারেক্ট এবার মন দিয়ে শুনবে একজন অবজারভার এর উপরে দাঁড়িয়ে আছে আর একজন অবজারভার বাইরে দাঁড়িয়ে আছে এ এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স দুই দেখবে না দুইয়ের কম দেখবে এ এই a, a observer আর এটা বি বলো এখানে একদম ফিক্সড এখানে ফিক্সড বলো দুই দেখবে এবার বলো তো বাইরে যে দাঁড়িয়ে আছে সে কত দেখবে দুই না দুই বেশি দুই দেখবে তাহলে এবার বলো ডিসটেন্স পয়েন্টস কি তোমার ইসের ওপর ডিপেন্ডেন্ট বলো না ক্লিয়ার হ্যাঁ ওহে বন্ধুগণ ক্লিয়ার আচ্ছা লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফোর্স ফোর্স এটা রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ডেন্ট নয় আমি আবার বলছি ফোর্স এটা রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ডেন্ট নয় ওকে এর পুরো এক্সপ্লেনেশন আমরা নিউটনের ল'তে গিয়ে করব এর পুরো এক্সপ্লেনেশন আমরা নিউটনের ল'তে গিয়ে করব কি বললাম এই পুরো এক্সপ্লেনেশনটা আমরা নিউটনের ল'তে গিয়ে করব ঠিক আছে ফর দা টাইম বিং তোমরা ধরে রাখো ফোর্স কি বলো ফোর্সটা কি বলো রেফারেন্স ফ্রেম ডিপেন্ডে বলো নয় ঠিক বলো ঠিক তাহলে এই কটা জিনিস আমি সঙ্গে নিয়েছি আর আমি কি পেয়েছি এই একটা মাস্টার ফর্মুলা পেয়েছি এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু সবকিছু হয়ে যাবে হেলো এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু সবকিছু হয়ে যাবে আমি কি বোঝাতে পাচ্ছি বলো আমি কি বোঝাতে পাচ্ছি হ্যালো 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 বলো আমি কি বোঝাতে পাচ্ছি ওকে যদি তোমাদের কোন রকম কোনো ডাউট থাকে আমাকে বলো তোমাদের যদি কোন রকম কোন ডাউট থাকে আমাকে বলো আমি কিন্তু তোমাদের ডাউটসগুলো গুলো ক্লিয়ার করাবো তবে মাস্টার ইকুয়েশনটা যেন ভুলো না ওইটার উপরে ডিপেন্ড করছে পুরো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট সবকিছু সবকিছু রাইট সবকিছু আচ্ছা এই অবধি যদি আমরা বুঝতে পারি বা করতে পারি এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে এই রিলেটিভ ভেলোসিটিটাকেও আমরা দুটো ভাগে ভেঙে নেব কিরকম ভাবে ভেঙে নেব একটা হচ্ছে ওয়ান ডি রিলেটিভ ভেলোসিটি

শোনো আমি কি বলছি শোনো আমি কি বলছি সেটা হচ্ছে আমি দেখো সরি ভিএবি এটাকে জানি ভি মাইনাস ভিবি

আমি আমি এই ভি কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো আরে ভি ইন্টিগ্রেট করলে ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম না মনে আছে কার্ভের কথা মনে করো হ্যালো হ্যালো বলো হ্যাঁ ভিটি তাহলে আমি এইটাকে এইটা লিখতে পারি এস এ বি কি বললাম এস এ বি এস এ বি আচ্ছা এইটাকে আমি কিভাবে লিখবো তো সেটা হচ্ছে

কি বললাম রিলেটিভ ভেলোসিটিও বলতে পারো রিলেটিভ ডিসপ্লেসমেন্টও বলতে পারো প্রবলেম যখন করাবো তখন এটাকে আমি আরো এক্সপ্লেন করব এবারে শোনো আমি কি বলছি ওহো এইটা কি বলো তো এইটা 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 কি বলো তো অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি না হ্যালো বলো বলো অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি না হ্যালো হ্যাঁ তাহলে এবার আমি একটা কথা বলছি এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তুমি যদি শুধু এস আর এ এই এই তিনটে ডিফারেন্ট কোয়ান্টিটি ধরো তাহলে এ বিটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাইনামেটিক্স যে তিনটে ফর্মুলা সেটা কি অ্যাপ্লিকেবল মানে আমি বলতে চাইছি ইকুয়াল টু

তোমাদের ফিল করাইনি বা প্র্যাকটিক্যালি ভাবাইনি আমি জাস্ট ফর্মুলা অনুযায়ী বলছি তাহলে তো এইখানে লিখতে পারি এস ইকুয়াল টু আমি এব কেন লিখিনি রাইট আরে তুমি টি বি তো দেখো এটা বুঝতে পেরেছো কিনা এস এ বি ইকুয়াল টু ইউ হাফ এ বি টি স্কোয়ার বলো বুঝতে পেরেছো এই জাস্ট ফর্মুলা গুলো আমি তো ফর্মুলা গুলোতে অ্যাপ্লিকেশনে আসবো ইডিয়া তার মানে এই ফর্মুলা গুলো কখন ভ্যালিড বলো তো এই ফর্মুলা গুলো কখন ভ্যালিড বলো তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট करेक्ट কোন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রিলেটিভ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কোন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রিলেটিভ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কি বললাম কোন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রিলেটিভ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ঠিক বলো ঠিক হ্যালো ঠিক 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 আচ্ছা চলো এবারে আমি দেখো আমাদের মোটামুটি থিওরি ওয়ান ডি রিলেটিভ মোশানের জন্য শেষ হয়ে গেছে ওয়ান ডি রিলেটিভ মোশানের জন্য শেষ হয়ে গেছে টু ডিতেও আর নতুন কোন থিওরি নেই দেখো এই জাস্ট এক্সটেনশন এবার আমি প্রবলেমে যাব প্রবলেম ভ্যারাইটি অফ প্রবলেম করাবো ভ্যারাইটি অফ প্রবলেম এবং প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম আছে ঠিক আছে যে প্রবলেমটা তোমাদের প্রথমে করাচ্ছি সেই প্রবলেমটা দেখো তোমরা রিলেটিভ মোশনে ক্লাসটা ঠিক মতো বোঝার চেষ্টা করো এরপরে রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটিতে যে প্রবলেমগুলো আসবে আমি যে প্রবলেম করে দিয়েছি সেই প্রবলেমে যেন তোমাদের কোনো সেই প্রবলেমে সেই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে সেটা যেন তোমরা করতে পারো অদ্রিজা বুঝতে পারছো অদ্রিজা বুঝতে পারছো হ্যালো অদ্রিজা বুঝতে পারছো অদ্রিজার কথা আমি না শুনতে পাই না মানে ও বলে আমি বুঝতে পারি কিন্তু আমি কথাটা শুনতে পাই না ঠিক আছে কোনো অসুবিধা নেই থিওরি বলতে এইটুকুই থিওরি বলতে এইটুকুই ঠিক বলো ঠিক ঠিক এবারে দেখো এবং আমি যে প্রবলেম গুলো করে দিচ্ছি ওই রিলেটেড প্রবলেম যেন না আটকায় এবং আমি যা প্রবলেম করবো রিলেটেড সব কভার হবে দেখো আমি প্রবলেমটা কি করছি মন দিয়ে শুনবে প্রথম প্রবলেমটা এভরিবাডি প্লিজ পে পেটেনশন তোমরা জাস্ট ক্লাসে বোঝো ক্লাসে বোঝো ইনিশিয়ালি তোমরা না করতে পারলে ঠিক আছে কিন্তু লজিক যেন তোমাদের ঠিক থাকে লজিক যেন ঠিক থাকে আমি করাচ্ছি তুমি দেখো আমি করাচ্ছি তুমি দেখো দেখো এখানে একটা কার কার একটা কার এর ইনিশিয়াল ভেলোসিটি জিরো ওকে আর অ্যাক্সেলারেশন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এবার দেখো এইখানে একটা ঠেলাগাড়ি গাড়ি যেটাকে আমি টি দিয়ে ডিনোট করছি টি কি বললাম ঠেলাগাড়ি গাড়ি টি দিয়ে ডিনোট করছি এ ইউ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড রাইট আর এ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড কি বললাম টি হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড আর ইউ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড কি ঠিক বলেছি বলো ঠিক বলেছি হ্যালো হ্যাঁ ওকে এবারে আমাকে বার করতে বলেছে যে কত টাইম বাদে সি টি কে মিট করবে কি বললাম বলো কত টাইম বাদে সি টি কে মিট করবে হ্যালো কি বললাম বলো কত টাইম বাদে সি টি কে মিট করবে ঠিক প্রবলেমটা বোঝা গেছে বলো দেখো দেখো এমনিতে ওয়ান দেখে কি মনে হচ্ছে কাইনেমেটিক্স এর প্রবলেম না একদম রিয়েল কাইনেমেটিক্স এর প্রবলেম না দেখো 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 হ্যাঁ এটা কাইনেমেটিক্স দিয়ে করা যাবে डेफिनेटলি করা যাবে কিন্তু রিলেটিভ মোশন দিয়ে করলে প্রবলেমটা অনেক ইজি হবে প্রথম প্রথম তোমার হয়তো টাফ লাগবে কিন্তু বিলিভ মি আমি আমিও যখন প্রথম রিলেটিভ মোশন করেছিলাম কিছু বুঝতে পারতাম না ইনফ্যাক্ট আমি 12 এ গিয়ে আবার রিলেটিভ ভেলোসিটি ভালো করে করলাম কারণ আমি দেখলাম যে আমাদের মানে যেই অ্যাডভান্সে কাইনামেটিক্স থেকে প্রবলেম দেয় এবং সেটা রিলেটিভ ভেলোসিটি থেকেই দেয় কারণ আমাদের আগের পাঁচ ছ বছর ধরে কানা রিলেটিভ ভেলোসিটি থেকে প্রবলেম দিয়ে যাচ্ছিল এবং একটাও আমি টাচ করতে পারছি না সিম্পল একটাও টাচ করতে পারছি না সেই জন্য টুয়েলভে উঠে রিলেটিভ ভেলোসিটি আবার করেছিলাম ভালো করে এনিওয়ে এই প্রবলেমটা অ্যাপারেন্টলি তোমার কি মনে হচ্ছে বলো অ্যাপারেন্টলি তোমার কি মনে হচ্ছে বলো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তোমার

আমি যে কোনো একটাকে রেফারেন্স ফ্রেম ধরতে পারি কি বললাম বলো আমি যে কোনো একটাকে রেফারেন্স ফ্রেম ধরতে পারি কি বললাম আমি যে কোনো একটাকে রেফারেন্স ফ্রেম ধরতে পারি আমি টি কে রেফারেন্স ফ্রেম ধরছি রেফারেন্স ফ্রেম অর অবজারভার কারেক্ট এবার দেখো এবারে বলো টি কে যদি আমি ও আরেকটা একটা জিনিস এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে হান্ড্রেড মিটার ঠিক আছে আমাকে বলেছে কত টাইম বাদে সি টি কে মিট করবে কি বললাম বলো কত টাইম বাদে সি টি মিট করবে বোঝাতে পেরেছি বলো প্রবলেমটা বোঝাতে পেরেছি এবারে দেখো টি কে আমি এখানেই রাখছি টি কে আমি এখানেই রাখছি এবার বলো ইনিশিয়াল ভেলোসিটি অফ ইনিশিয়াল ভেলোসিটি অফ সি কত ইউ না বলো ইনিশিয়াল ভেলোসিটি অফ সি কত ইউ না হ্যালো হ্যাঁ এবার তোমরা আমাকে এই কথাটা বলো তো ইউ কাকে অবজারভার ধরেছি আগে বলো

বলো বোঝাতে পারছি আচ্ছা বলো তো এস সিটি কত সিটি এই অবধি কি তোমাদের সবার ক্লিয়ার আগে বলো বলো এই অব্দি সবার ক্লিয়ার জাস্ট আমি তো তোলুগুলো বার করেছি কি ক্লিয়ার না বলো 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 এবারে মন দিয়ে শোনো আমি কি করছি বলো তো এইটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্টটা এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট হ্যালো দেখো এটা কনস্ট্যান্ট না আরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কনস্ট্যান্ট না অ্যাক্সেলারেশন এ বলো এটা কনস্ট্যান্ট না হ্যাঁ আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি আমি কি বলেছিলাম যে অবজারভার সে নিজেকে কি মনে করে সে নিজেকে কি মনে করে তার মানে এই ঠেলা যদি অবজারভার হয় সে নিজেকে কি মনে করবে স্টেশনারি না বলো মনে করবে কি করবে না ভেবে বলো বলো ওকে এবারে মন দিয়ে শোনো কি বলছি তার মানে এইখানে যে কারটা এই ঠেলার রেসপেক্টে এই কারের ভেলোসিটি কত বলতো মাইনাস টেন না এই যে মাইনাস টেন মিটার পার সেকেন্ড না এই যে মাইনাস টেন মিটার পার সেকেন্ড না কারের হ্যালো বলো কারের মাইনাস টেন মিটার পার সেকেন্ড না তাহলে ভেলোসনি এইদিকে না বলো এইদিকে না টেন মিটার পার সেকেন্ড বলো তো অ্যাক্সেলারেশন কোন দিকে অ্যাক্সেলারেশন কোন দিকে এইদিকে না ওয়ান মিটার পার সেকেন্ড স্কুলে না বলো বুঝতে পেরেছো কিনা বলো বুঝতে পেরেছো কিনা হ্যালো বলো বুঝতে পেরেছো কিনা বলো বুঝতে পেরেছো তার মানে ভেবে দেখো আমি ওপরের যে সিনারিও সেখানে দুটোই মুভ করছিল সেইটাকে রিলেটিভ কনসেপ্টে একটাকে নিয়ে চলে এসছি না একটাকে নিয়ে চলে এসছি না দেখো একটাকে নিয়ে চলে না যার ভেলোসিটি বা মোশন আছে স্টেশনারি তাই না বলো আরেকজন স্টেশনারি হ্যালো আরেকজন স্টেশনারি তাহলে আমার প্রবলেমটা অনেক ইজি করেছি না দেখো আমি প্রবলেমটা অনেক ইজি করেছি না ডিয়ার হ্যালো বলো 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 ভেবে দেখো এই প্রবলেমটা করাটা হয়ে যাবে আমি বলছি ভালো টাফ হবে সে সেখান থেকে আমি দেখেছ এমন একটা নিয়ে এসেছি যেখানে অবজারভার মানে মানে দুটো চলছিল সেখানে একটা মোশানে চলছে বলো ঠিক কি ভুল বলো ঠিক কি ভুল হ্যালো বলো ঠিক কি ভুল ঠিক বলো ঠিক কোন ডাউট থাকলে আমাকে বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো আচ্ছা কি কোনো ডাউট বলো আছে কি কোনো ডাউট বলো নেই ওকে এবারে তোমরা আমাকে একটা কথা বলো এবারে তুমি ওপরের ফিগারটা ভুলে যাও এখন নিচের ফিগারে কনসেন্ট্রেট করো নিচের ফিগারে ভাবো যে পি একটা ম্যান আছে সেই টি ম্যানটা এই সিটাকে দেখছে বাদিকে মুভ করছে আর তার অ্যাক্সেলারেশন ডান দিকে তাহলে ভেবে দেখো কিছুক্ষণ বাদে এই তোমার কারটা কিছু দূর গিয়ে আবার ব্যাক করবে না কি ভেবে দেখো কেন আরে বাবা এই যে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অপোজিট দিকে তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কমবে ভেলোসিটি কমতে কমতে একটা সময় জিরো চলে আসবে যে সময় জিরো হবে তখন ও পাল্টি খাবে পাল্টি খাওয়ার পরে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন একই দিকে থাকবে তখন ওর ভেলোসিটিটা আবার বাড়বে বলো আমি বোঝাতে পেরেছি কি পারিনি বলো আমি বোঝাতে পেরেছি কি পারিনি যদি ওপরের ফিগারটা তুমি ভুলে যাও শুধু এই নিচের ফিগারটাতে কনসেন্ট্রেট করো ওপরের ফিগারটা ভুলে যাও নিচের ফিগারটাতে কনসেন্ট্রেট করো আমার বক্তব্য কি তোমাদের কাছে ক্লিয়ার বলো আমার বক্তব্য কি তোমাদের কাছে ক্লিয়ার হ্যালো ঠিক এবারে দেখো এখানে যদি কনস্ট্যান্ট হয় এই যে সি টি টাচ কনস্ট্যান্ট হয় তাহলে আমি এই কাইনেমেটিক ইকুয়েশন গুলো লিখতে পারি এই কাইনেমিকমেটিক ইকুয়েশনগুলো লিখতে পারি বলো লিখতে পারি কি পারি না বলো হ্যালো

তোমরা এখান থেকে দেখো একটা টি এর কোয়াড্রেটিক পাচ্ছ না বলো এখান থেকে টি এর একটা কোয়াড্রেটিক পাচ্ছ না কি কোয়াড্রেটিক পাচ্ছ দেখো তো টি মাইনাস টোয়েন্টি টি মাইনাস টু হান্ড্রেড ইকুয়াল টু জিরো পাচ্ছ দেখো তো এটা পাচ্ছ কিনা ওকে তাহলে এখান থেকে আমাকে টি এর দুটো ভ্যালু কত আসছে বলো তো টি এর দুটো ভ্যালু কত আসছে বলো তো তোমরা ক্যালকুলেট করো আমি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত আসছে বলো তো ক্যালকুলেটরও ক্যালকুলেট করে বলতে পারো আমি ক্যালকুলেট করছি না তোমরা বলো হ্যালো বলো 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 কি ভ্যালু আসছে তোমরা ক্যালকুলেট করো করছি না অদ্রিজা কি অনির্বাণ অনির্বাণ শুনতে পাচ্ছ হ্যালো অনির্বাণ তুমি শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো অনির্বাণ শুনতে পাচ্ছ আমার কথা এই তোমরা বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা কত কত আসছে বলো কেন কেন দাঁড়া দাঁড়া কমপ্লেক্স নাম্বার কেন আসছে মানে মাইনাস আচ্ছা কি ছিল যেন মাইনাস বি মানে প্লাস টোয়েন্টি

হ্যাঁ স্যার এই প্রবলেমটা অনেক সোজা ভাবে হয়ে গেল না অনেক সোজা ভাবে হয়ে গেল না দেখো ভেবে দেখো এই প্রবলেমটা যদি আমাদের কাইনেমেটিক্স দিয়ে করতে হতো না ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ঠিক আছে এই দেখো এই সিরিজের সবে আমরা প্রবলেম শুরু করেছি এই সিরিজের সবে আমরা প্রবলেম শুরু করেছি আমি এক একটা প্রবলেমের এক একটা কনসেপ্টে অনেকগুলো করে প্রবলেম করাবো ডোন্ট ওয়ারি আমি জানি রিলেটিভ ফিলসফি ভেরি কনসেপচুয়াল ভেরি কনসেপচুয়াল বলো এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো বলো এবার বলো এই রিলেটেড এই যে এই কনসেপ্ট দিয়ে যদি প্রবলেম দেয় তোমরা পারবে কি পারবে না সেটা আগে আমাকে বলো বলো এই রিলেটেড যদি তোমরা তোমাদের প্রবলেম দেয় তাহলে তোমরা পারবে কি পারবে না বলো বলো পারবে কি পারবে না পারবে পারবে না বলো এই যে এই রিলেটেড আচ্ছা হ্যালো এবার দেখো আমি নেক্সট প্রবলেমটা করছি প্রবলেমটা দেখো সেম ভাবে সি আর এই ঠেলা থার্টি মিটার পার এইদিকে এ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এদিকে টেন মিটার পার সেকেন্ড ঠিক বলো ঠিক ঠিক সেম ভাবে তোমরা কি ধরবে বলো আচ্ছা এদের মধ্যে মিটার যদি অবজারভার ধরো ধরি তাহলে তো এই c এর c এর ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন কি হবে ক্যালকুলেট করে তো বেসিক্যালি এই ভেলোসিটি হবে ইউ সিটি আর এ সিটি কত আসছে বলো তো ক্যালকুলেট করে ক্যালকুলেট করে কত আসছে বলতো ভেরি গুড প্লাস না মাইনাস আর এসিটি বল কোনো ডাউট আছে কিনা এটা টি খেলা এটা টি খেলা হ্যালো এটা টি খেলা এর মধ্যে কত ডিস্টেন্স বলো তো পাঁচশো মিটার পঞ্চাশ মিটার ডিস্টেন্স এই অবধি সবাই ক্লিয়ার এটা সবাই করতে পেরেছো কিনা বলো এটা সবাই করতে পেরেছো কিনা সেটা আগে বলো সবাই হ্যালো এবার দেখো তার মানে ব্যাপারটা কি হবে ব্যাপারটা কি হবে আমাকে যদি বলে কত টাইম বাদে দুজনে মিট করবে আমি কি করব ঠিক আগেরটার মতো করে দুটো কত টাইম বাদে মিট করবে বলো বলো কত টাইম বাদে ঠিক আগেরটার মতো করে আমি কি লিখবো বলো তো বলো এখানে কত কত বলো দেখো তাহলে আমি এই কোয়েশন লিখতে পারি ফিফটি ইকুয়াল টু টি মাইনাস হাফ ইন্টু টু ইন্টু টি স্কোয়ার দেখো তো এটা লিখতে পারি কিনা বলো এটা লিখতে পারি কিনা বলো কারণ অ্যাক্সেলারেশনটাকে আমি নেগেটিভ নিয়েছি দেখো এটা লিখতে পারি কিনা বলো এবার দেখো এখান থেকে টি এর দুটো ভ্যালু আসবে দুটো ভ্যালু ক্যালকুলেট করে বলো তো টেন আসবে প্লাস মাইনাস ফাইভ রুট সামথিং আসবে কত আসবে বলো তো টি 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 আমার এখান থেকে অনেক কিছু বোঝানোর আছে

তোমাদের সবার এসছে কিনা বলো তোমরা একটা কথা বলো তো এই যে এখানে তো দুটো টাইম তাই না বলো টি টু টি টু হচ্ছে টেন মাইনাস তোমরা বলতে পারবে এইটা পজিটিভ না নেগেটিভ কোয়ান্টিটি এই টাইমটা পজিটিভ কোয়ান্টিটি তোমরা বলতে পারবে এই টাইমটা পজিটিভ কোয়ান্টিটি নেগেটিভ কোয়ান্টিটি এই টাইমটা পজিটিভ কন্টিনেন্ট হ্যাঁ বলো পজিটিভ তার মানে টাইম তো দুটো ভ্যালু এসছে কি বললাম বলো টাইম তো দুটো ভ্যালু এসছে হ্যালো এর মানে কি এর মানে কি তার মানে ওরা কবার মিট করবে বলো তো দুবার কারেক্ট দুবার আচ্ছা এটাকে আমি এক্সপ্লেন করছি মন দিয়ে শোনো যখন আমি এই টি কে অবজারভার ধরেছি তাহলে টি স্টেশনারি না মানে ভেলোসিটি জিরো না মানে স্টেশনারি না বলো এ হ্যালো বলো এটা স্টেশনারি না হ্যালো হ্যাঁ এবার দেখো এইটার দিকে লক্ষ্য করো এর ডান দিকে 20 মিটার পার সেকেন্ড আর বা দিকে 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন তো তাই তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন তাই তো তাহলে বলো তো পার্টিকেলটা ইনিশিয়ালি এই দিকে মুভ করবে না তারপর এরকম ব্যাক করবে না হ্যালো হ্যাঁ এরকম দাঁড়াও এরকম মুভ করবে তারপরে ব্যাক করবে না তাহলে ভেবে দেখো এই ওপরেরটা ভুলে যাও উপরেরটা আমি পরে বোঝাচ্ছি নিচেরটাতে এই টি পয়েন্টটাকে যে স্টেশনারি ছিল এই কারটা কভার ক্রস করেছে এটা টি এ ক্রস করেছে আর এটা টি টু তে ক্রস করেছে না বলো টি ওয়ানে ক্রস করেছে আর একবার টি টুতে ক্রস করেছে না হ্যালো বলো এই যে তুমি যে দুটো টি পেয়েছো সেটা তো সেটাই সিগনিফাই করে টি ওয়ান আর টি টু এই এইটাতেই তো ক্রস মানে ভ্যালুটা কি বোঝাতে পেরেছি হ্যালো ক্লিয়ার আচ্ছা তোমরা সবাই কি বুঝতে পেরেছো এটা এবার তোমরা আমাকে বলো তো যে এইখানে কি এবার পাল্টি খাবে কেন আরে এইখানে এই পজিশনে এসব পাল্টি খাবে কেন কেন পাল্টি খাবে বলো বলতে পারবে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে কারেক্ট এইখানে এসে ওর রিলেটিভ ভেলোসিটিটা জিরো হয়ে যাবে না বলো এইখানে এসে রিলেটিভ ভেলোসিটিটা জিরো হয়ে যাবে না কেন ভেবে দেখো ভেবে দেখো তুমি নিচের প্রবলেমটার উপর কনসেন্ট্রেট করো তুমি এইটা ভাবো যে একটা পার্টিকল ডান দিকে 20 মিটার পার সেকেন্ডে মুভ করছে আর বাম দিকে তার টু মিটার পার সেকেন্ড স্কয়ারে অ্যাক্সেলারেশন লাগছে তাহলে এই পার্টিকলটার উপরে এই পার্টিকলটার উপরে এই পার্টিকলটা মুভ করবে ডান দিকে ডান দিকে মুভ করা শুরু করবে এতে কোনো সন্দেহ নেই এবং ডান দিকে মুভ করা শুরু করেছে তাহলে বলো তো এই পার্টিকলটার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অপজিট ডাইরেকশনে না হ্যালো ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অপজিট ডাইরেকশনে না বলো ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অপোজিট ডাইরেকশনে না এই যে এই পার্টিকেলটার ওপরে দেখো বুঝতে পাচ্ছো হ্যালো বলো তাহলে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন যদি অপোজিট ডাইরেকশনে হয় তাহলে তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে বলো যে এই পার্টিকলটার ভেলোসিটি কমবে কি বাড়বে এই পার্টিকেলটার ভেলোসিটি কমবে কমতে কমতে একটা সময় জিরো হবে জিরো হবে তখনই তো পাল্টি খায় মনে আছে যখন জিরো হয় তখনই তো পাল্টি খায় মনে পড়েছে হ্যালো। হ্যালো দেখো জিরো হয়েছে তখন ও পাল্টি খাচ্ছে পাল্টি খেয়ে আবার উল্টো দিকে যাচ্ছে এবং সেইখানেই ও টি ওয়ান আর টি টু টাইমে ওকে ক্রস করেছে বলো সেইখানেই ও টি ওয়ান আর টি টু ওকে ক্রস করেছে ঠিক বলো ঠিক হ্যালো বলো ঠিক বলো ঠিক ঠিক এবারে আমাকে তোমরা ফিজিক্যালি দেখো এই যে এই যে সেকেন্ড সিনারিওটা এটা কি ফিজিক্যালি হচ্ছে ফিজিক্যালি ফিজিক্যালি তো এটা হচ্ছে না এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখছি একে যদি স্ট্যাটিক ধরি এই টি কে তাহলে এই পুরো ঘটনাটা ঘটছে ফিজিক্যালি তো ওপরের ইভেন্টটাই হচ্ছে হচ্ছে না ফিজিক্যালি বলো ফিজিক্যালি তো ওপরের ইভেন্টটাই হচ্ছে হচ্ছে না ফিজিক্যালি দেখো এই যে ফিজিক্যালি ওপরের ইভেন্টটা মানে অ্যাকচুয়াল ইভেন্টটা কি বোঝাতে পারছি হ্যালো এবারে এই যে দুটো টাইম যে এসছে এর সিগনিফিক্যান্স কি জানো মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে এটা ধরো কি ছিল সি আর এটা টি মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এই সি আর টি দুটোই ডিফারেন্ট ভেলোসিটি অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্সেলারেশন তাই তো দেখো ডিফারেন্ট ভেলোসিটি আর ডিফারেন্ট অ্যাক্সেলারেশন দেখো দেখো সি আর টি এর তাই না বলো বলো আছে এবারে মানে তুমি যদি গ্রাউন্ডের রেসপেক্টে দেখো তাহলে কি হবে দেখো এটা ধরো তুমি এই সিটা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দিয়ে যেতে 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 এই টি টাকে ক্রস করবে এই টি টাকে ক্রস করে এইখানে পৌঁছে যাবে না সরি 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 আমি বোঝাতে ভুল করেছি দেখো সি ও মুভ করা শুরু করেছে টি ও মুভ করা শুরু করেছে তার মানে সি ও মুভ করা শুরু করেছে টি ও মুভ করা শুরু করেছে এবার দেখো একটা সময় এই রকম একটা টাইম আসবে যখন টি ওয়ান এই টাইমে গিয়ে দুজন দুজনকে মিট করেছে বলো বুঝতে পেরেছ হ্যালো বলো বুঝতে পেরেছ হ্যালো এখানে মিট করলো তাহলে এই যে টাইমটা সেটা টি ওয়ান বুঝতে পেরেছ কারণ দুজনেই সামনের দিকে এগোচ্ছে বলো হ্যালো বলো হ্যালো এবারে দেখো দুজনের ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট দুজনের ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট এরপরে কি হবে যেহেতু দুটোর ভেলোসিটির একটু ডিফারেন্স আছে এই যে সিটা আরও আগে বেরিয়ে যাবে বলো সিড আরো আগে বেরিয়ে যাবে আমি কি বোঝাতে পারছি এবার দেখো এই যে টিটা দেখো এই যে আস্তে আস্তে আরো স্পিড বাড়াতে শুরু করবে করে 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 এইখানে গিয়ে ওকে মিট করবে না আবার তার মানে ভেবে দেখো দুজন দুজনকে ক্রস করবে না একবার সি টি কে ক্রস করবে একবার টি সি কে ক্রস করবে ফিজিক্যালি কি হচ্ছে এটা আমার টি টু টাইম না ভেবে বলো আমি কি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছ কি না না বুঝতে পারলে আমি আবার এক্সপ্লেইন করবো ডিয়ার কি তোমরা কি সবাই কনভিন্সড আমার এই সিনারিওতে প্রথমে সি এর ভেলোসিটি বেশি থাকবে টি সি কে টি কে সি ক্রস করে যাবে সেটা টি 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 ওয়ান টাইম তারপরে টি তো তার ভেলোসিটি বাড়াচ্ছে বাড়াতে বাড়াতে ও একটা সময় সি কে ক্রস করে যাবে বলো তো সি কে ক্রস করার পরে আর কখনো এরা মিট করবে কিনা সি কে ক্রস করার পরে আর কখনো এরা মিট করবে কিনা বলো সি কে ক্রস করার পরে আর কখনো এরা মিট করবে কিনা হ্যালো বলো করবে তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা এবার দেখো এইটা তো অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে যে গ্রাউন্ড থেকে দেখছে যে গ্রাউন্ড থেকে দেখছে কিন্তু এই টি যে নিজেকে স্টেশনারি করে নিয়েছে সে দেখবে এই তোমার দেখো এই টি টি দেখবে এই সিটা ওর দিকে আসছে 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 এসে আবার এইদিকে ফিরে এসে আবার ওকে ক্রস করে একবার চলে গেছে ভেবে দেখো এই একবার চলে যাওয়ার পরে ওকে আর ফিরে আসবে বলো ওকে আর ফিরে আসবে আসবে কি বলো এই যেইটা তাহলে তারপরে আমি কি বোঝাতে পেরেছি দুটো টি ওয়ান মানে দুটো টি এর সিগনিফিকেন্স কি দুটো টি এর সিগনিফিকেন্স কি আমি কি বোঝাতে পেরেছি তোমরা বলবে হ্যালো তোমরা বলবে বলো বুঝতে পেরেছো কি পারো ক্লিয়ার পুরো ব্যাপারটা এবার তোমরা আমাকে বলো তো ওপরেরটাতে কি হয়েছিল ওপরেরটা তো একটা টাইমই হয়েছিল তার মানে কি হয়েছিল ওপরটাতে ওপরটাতে তুমি যে এই যে টাইমটা পেয়েছো এই যে টাইমটা পেয়েছ এটা কোন টাইমটা বলো তো এটা হচ্ছে এই টাইমটা না এই ঘুরে এসে যখন একে ও ক্রস করছে এই টাইমটা না এবার বলো এখানে তো একটাই ভ্যালু এসছে একটাই ভ্যালু এসছে না টাইম এর তাহলে কভার মিট করেছে একটু ফিল করতে পারছো ডিয়ার একটু ফিল করতে পারছো রিলেটিভ ভেলোসিটিটাকে একটু ফিল করতে হবে ফিজিক্যালি কি হচ্ছে সেটাকে আমি ম্যাথমেটিক্যালি তোমাদের বোঝালাম পুরো জিনিসটা কি ক্লিয়ার বলো তো বলো পুরো জিনিসটা কি ক্লিয়ার বলো আচ্ছা এইটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করব একটা কোয়েশ্চেন করব বলো একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে মন দিয়ে শোনো এই যে এই প্রবলেমটাই মানে সেকেন্ড প্রবলেমটাই এই যে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা 50 মিটার পার সেকেন্ড এটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আর 10 মিটার পার সেকেন্ড রাইট আমাকে বলেছে যে এদের মধ্যে ইনিশিয়াল কত ডিসটেন্স থাকলে কি বললাম বলো এদের মধ্যে ইনিশিয়াল কত ডিসটেন্স থাকলে দাঁড়াও ইনিশিয়াল ডিসটেন্স বলো ডিসপ্লেসমেন্ট বলো শোনো আমি কি বলছি ইনিশিয়াল কত ডিস্টেন্স থাকলে এই ইনিশিয়াল কত ডিস্টেন্স থাকলে সি জাস্ট মিট টি কি করবো বলো তো বলতে পারবে বলতে পারবে আচ্ছা ভেবে দেখো এই এই ঘটনাটা এই ঘটনাটা দেখো 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 তোমাদের সামনেই আমি দেখাই স্টেশনারি ও কাজ নেই আর ও তো বসে আছে আর এইদিকে কি হচ্ছে বলতো সি এবার বলো সি এইরকম গিয়ে ঘুরে আসছে না বলো এরকম ঘুরে আসছে না বলো এরকম গিয়ে ঘুরে আসছে না হ্যালো হ্যাঁ এবার দেখো জাস্ট মিট করা মানে কি বলতো জাস্ট মিট করা মানে এই সিটা ওকে জাস্ট টাচ করে আসবে না জাস্ট টাচ করে আসবেন বলো বলো

ইনিশিয়াল কত ডিসটেন্স থাকতে হবে বলতো এসসিটি কত বের হচ্ছে বলতো ভেরি গুড এবার আমাকে একটা কথা বলো এবার আমাকে একটা কথা বলো সেটা হচ্ছে সেটা হচ্ছে যদি হান্ড্রেড মিটার হয় ইনিশিয়ালি আমি একদম বুঝলাম তোমাকে যদি জিজ্ঞাসা করে কত টাইম বাদে মিট করেছে তোমরা কি বার করতে পারবে তোমাকে যদি জিজ্ঞাসা করে কত টাইম বাদে মিট করেছে তুমি কি বার করতে পারবে দেখি তো কত টাইম বাদে তোমাকে বলেছে মিট করেছে কি করে করবে আরে বাবা এস তুমি জানো হান্ড্রেড মিটার বলতো কত টাইম আসছে টাইমটা আমাকে ক্যালকুলেট করে বলতো এটা আমি আর করব না এটা তোমরা জানো তোমরা করবে দেবদূতি বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার গুড

কি বলে হেড মিটার ইনিশিয়াল ডিস্টেন্স থাকে তাই না বলো এবার বলো তো ইনিশিয়াল ডিস্টেন্স যদি হান্ড্রেড মিটার তাহলে এরা কি কখনো গুড এবার বলো হান্ড্রেড মিটার থেকে কম থাকলে এরা কি মিট করতে পারবে পারবে এই যে এখানে দেখিয়েছি তো পঞ্চাশ মিটার যখন ছিল কবার মিট করবে দুবার বলো কবার মিট করবে দুবার কি বন্ধুগণ বন্ধুগণ ক্লিয়ার হয়েছে বলো ক্লিয়ার হয়েছে ওকে এবার আমি তোমাদের একটা অলিম্পিয়ারের প্রবলেম দেব অলিম্পিয়ার তোমাদের ইনিশিয়ালি মনে হতে পারে যে প্রবলেমটা অত্যন্ত টাফ কিন্তু প্রবলেমটা ইজি এই দুটো প্রবলেম যদি আমি করে দিয়ে থাকি তাহলে এই প্রবলেমটা ধরো তোমরা আরামসে করতে পারবে অলিম্পিয়ার প্রবলেমটা সোনো কি দিয়েছে দেখি আমরা কতজন এই প্রবলেমটা করতে পারি দেখো কি বলতো প্রবলেমটাতে গ্রাফ দিয়ে দিয়েছে কিরকম গ্রাফ দিয়েছে এটা হচ্ছে ভিটি কার্ভ দিয়ে দিয়েছে কার কার জন্য এটা হচ্ছে এ একটা গাড়ি কার আর এটা হচ্ছে বি একটা কার আচ্ছা এটা এরকম না একটু এরকম করো এই যে বি ওকে মন দিয়ে শুনবে এইটুকো ডিসটেন্স দিয়েছে 20 মিটার পার সেকেন্ড এটা ডি ইকুয়াল টু জিরো ওকে এবারে এটা ভ리티কার ভ리티কার এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 53 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37 ডিগ্রি কি বললাম বলো এই ই এটা বলে দিয়েছে 53 ডিগ্রি கரெক্ট আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 57 ডিগ্রি ঠিক এবারে আমাকে আরো জিনিস বলে দিয়েছে এ আর বি এর ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে হান্ড্রেড মিটার কি বললাম ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে হান্ড্রেড মিটার ঠিক বলো ঠিক হ্যালো বলো ঠিক আমাকে বার করতে বলেছে যে এ আর বি দুজন দুজনকে দুবার ক্রস করবে কি বললাম এ আর বি দুজন দুজনকে দুবার ক্রস করবে মানে দুবার ওরা মিট করবে রাইট দুবার মিট করবে আমি আবারও বলছি দুবার মিট করবে সেই দুবার যে মিট করবে সেই মাঝখানে কত দুটো মিটিং এর ফার্স্ট মিটিং এবং সেকেন্ড মিটিং এর মাঝখানের তোমাদের যাদের প্রবলেমটা টাফ লাগছে একদম টাফ না আমি আবারও বলছি একদম টাফ না আমি আবারও বলছি ডিয়ার একদম একদম দেখো আমি কি করছি দেখো আমি কি করছি সবাই দেখো আমি কি করছি হ্যালো তোমরা একটু দেখো আমি কি করছি আচ্ছা এইটা এটা বলে দিয়েছে হয়তো এ বিয়ের হেড এ রয়েছে দেখো আমি কি করছি তোমরা বুঝতে পারবে ভরসা মে গ্রাফটার দিকে চলে এসো বলো তো গ্রাফে এর ইনিশিয়াল ভেলোসিটি কত এর ইনিশিয়াল ভেলোসিটি ইউ এ কত গ্রাফ থেকে জিরো না এই যে টি ইকুয়াল টু 0 তে ভি 0 না হ্যালো বলো হ্যালো আচ্ছা বলো তো বি এর ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ বি গ্রাফ থেকে প্লাস 20 মিটার পার সেকেন্ড না मतलब এইদিকে না এইদিকে না এটা কিন্তু নেগেটিভও দিয়ে দিতে পারতো আচ্ছা এইবার একটা কথা বলো এটা বি অ্যাক্সেলারেশন আমরা কি জানি ভিটি কার্ভের স্লোপ কি দেয় ভেরি গুড তাহলে বলো তো এই দুটোর অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে বলো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে তাহলে আমার বলো তো এর অ্যাক্সেলারেশন কত এ অ্যাক্সেলারেশন অফ এ 4/3 হ্যাঁ রাইট আর অ্যাক্সেলারেশন অফ বি 3/4 এইবারে বলো পুরো প্রবলেমটা কি আগের প্রবলেমের মতো এসে গেছে গ্রাফ থেকে এই রিড করাটাই শিখতে হতো বলো ভেবে দেখো দুটোই এই দিকে না দুটোই এই দিকে না এবার এদের মধ্যে কত বলে ডিস্টেন্স দিয়েছে বলো কি আমি বোঝাতে পেরেছি হ্যালো বলো আমি বোঝাতে পেরেছি বলো এবার একে আমি স্টেশনারি ধরছি দেখো এবার কি আর আমাকে করিয়ে দিতে হবে একে আমি স্টেশনারি ধরছি একে যদি আমি স্টেশনারি ধরি সেম ভাবে এইখানে আমার বি তাহলে তোমরা আমাকে বলো তো ইউ বি এ কত আর এ বি এ কত এই এবার তো ক্যালকুলেশন বলো তো এটা আমার কত আসছে বলো তো এটা ইউ বি এ কত আসছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড দেখো এই যে ইউ বি মাইনাস ইউ এ কি বুঝতে পারছি বলো 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 হ্যালো হ্যাঁ আচ্ছা বলো তো ইউ বি এ কি হবে এই এ বি এ তোমরা জানো 5 12 মাইনাস 5 12 five না হ্যাঁ ভগবান এটা তো আমি মুখে মুখে করলাম ডিয়ার কি এবারে বলো তো পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে এই দিকে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কোন দিকে এই দিকে ঠিক আগেরটার মতো হবে না যে এ এইভাবে এরকম ক্রস করে বেরিয়ে আসবে এটা হবে টি ওয়ান এটা হবে টি টু আমি কি বোঝাতে পারছি বলো আমি কি বোঝাতে পারছি বলো আমি কি বোঝাতে পারছি এবার বলো তো আমার মানে ফর্মুলাটা কি হবে হান্ড্রেড ইকুয়াল টু টোয়েন্টি টি মাইনাস সেভেন বাই টুয়েলভ টি স্কোয়ার কি হবে কি হবে না দেখো তো হ্যাঁ আমি কি বোঝাতে পারছি বলো বলো আমি কি বোঝাতে পারছি এবার দেখো এখান থেকে আমার টি ওয়ান কত হবে আর টি টু কত হবে হ্যাঁ বলো বলো কি বলছো এই হ্যাঁ

কারণ দেখো এই যে ক্রস করেছে দুবার না তাই না ক্রস করেছে দুবার না তাই না বলো হ্যালো বলো ক্রস করেছে দুবার না তার মানে বলো তো বাবারে ক্যালকুলেশনটা বড্ড কমপ্লিকেটেড হয়ে যাবে বারো দুগুনি চব্বিশ দেখো তো সেভেন টি স্কোয়ার ঠিক আছে ও নিয়ে যাচ্ছি মাইনাস চব্বিশ দুগুনি আটচল্লিশ

এবার বলো এবার ঠিক আছে এখানে একটা জিরো হবে না এবার ঠিক আছে বলতো এবার বলো তো পি এর ভ্যালু কি আসছে মাইনাস মানে প্লাস ফোর এইটটি প্লাস মাইনাস বি স্কোয়ার ফোর এইটটি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সেভেন ইন্টু টু ফোর জিরো জিরো ডিভাইডেড বাই টু ইন্টু সেভেন এটা

হ্যালো দেখো তো এটা আসছে কিনা একটু ভুল করেছি কোথায় ভুল করেছি বলো তো কোথায় ভুল করেছি বলো তো এখানে দুইটা হবে না তোমরা কি বুঝতে পেরেছো আমার এই কনসেপ্টটা হ্যালো বলো 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 তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছ হ্যালো হ্যালো তাহলে এখান থেকে টি ওয়ান আর বেরিয়ে যাবে কি যাবে না বলো 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 টি আর বেরিয়ে যাবে কি যাবে না আমার টি ওয়ান টি টু চাইনি আমার তো টি ওয়ান মাইনাস টি টু চেয়েছে যে এদের মধ্যে টাইম ডিফারেন্স দেখো এই প্রবলেমটা আমার মেন কি করার ছিল জানো তো তোমাদের গ্রাফটা রিড করানোর ছিল দেখো গ্রাফ দিয়ে দিয়েছে তোমরা কি সবাই গ্রাফটা রিড করতে পেরেছো আগে বলো হ্যাঁ স্যার দেখো গ্রাফটা রিড করা খুব ইজি ছিল না বলো স্লোপ অ্যাক্সিলারেশন দেবে আর ইনিশিয়াল ভেলোসিটি আমি এখান থেকে পেয়েছি এটা ছিল অলিম্পিয়াডের প্রবলেম একটু ট্রিকি একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে কি আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি ওকে এবারে আরো ভালো ভালো জিনিস করবো আজকে ডোন্ট ওয়ারি কিন্তু এই অব্দি কি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে যদি না হয়ে থাকে আমি একটা রিকোয়েস্ট করবো ডিয়ার তোমরা প্লিজ আজকে আবার এই ভিডিওটা দেখো আজকে না কালকে দেখলেও হবে আবার এই ভিডিওটা দেখো ডিয়ার এটা আমার রিকোয়েস্ট তোমাদের ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে এই ভিডিওটা আবার দেখো আচ্ছা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক থ্রি প্রবলেম নাম্বার থ্রি ঠিক এই কনসেপ্টের উপরে তোমাদের এতক্ষণ ধরে যা আমি গুটিয়েছি ঠিক আছে ঠিক এই কনসেপ্টের উপরে কি বললাম ঠিক এই কনসেপ্টের উপরে ওকে তাহলে এবার কি আমি সামনের দিকে এগোবো হ্যালো সামনের দিকে এগোবো বলো তো এবারে দেখো এই প্রবলেমটা দেখো কনসেপচুয়াল বুঝতে পারবে দেখো একটা রোড আছে ঠিক এই রোডে তিনটে পার্টিকেল আছে ওকে এ বি সি ওকে তিনটে পার্টিকেল আছে ঠিক তুমি বলবো ঠিক 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 দেখো এ এইদিকে যাচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ডে আর বি এই যাচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ডে আর সি এই দিকে যাচ্ছে ও সরি সরি উল্টো লিখলাম সি এই দিকে যাচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ডে ঠিক এবারে বলো তো আগে না আগে না সি আগে কে বি কে মিট করবে আগে কে বি কে মিট করবে আগে এ না সি দে বলো করবে ওকে এবার এমন দিয়ে শোনো ইনিশিয়ালি এদের মধ্যে এক কিলোমিটার ডিস্টেন্স তাহলে বেসিক কনসেপ্ট বা বেসিক আইডিয়া থেকে তো আমরা এইটা বলতে পারি যে সি বিকে আগে মিট করবে করবে কি করবে না করবে কি করবে না ওয়েল ওয়েল এবারে এ কে যদি সি এর আগে মিট করতে হয় মন দিয়ে শোনো এ কে যদি সি এর আগে মিট করতে হয় মন দিয়ে শোনো তাহলে ওকে ভেলোসিটি বাড়াতে হবে না দেখো ওকে ভেলোসিটি বাড়াতে হবে না এই যে ভেলোসিটিটা এবার দেখো ইনিশিয়াল ভেলোসিটি আর বাড়াতে পারছে না ওকে কি করতে হবে ভেলোসিটি বাড়াতে গেলে অ্যাক্সিলারেশন দিতে হবে না বলো ওকে যদি তাই না তাহলে বার করতে বলেছে এ কত এক্সেলারেশন দিলে সি যখন বি কে মিট করবে ঠিক তখন এ ও বি কে মিট করবে উল্টো ভাবে কত এক্সেলারেশন দিলে এ আর সি বি কে এ আর সি বি কে সেম টাইমে মিট করবে বোঝাতে পারলাম বলো বোঝাতে পারলা দেখি করো দেখি ভালো প্রবলেম সেই কর আর সি এর মধ্যে কত সব 1 কিলোমিটার ডিয়ার এটা আমার মিসটেক আই ডু মেনি মিসটেক্স লাইক দিস

রিলেটিভ মোশন থেকে ভালো ভালো প্রবলেম আসে ভালো ভালো তোমরা আহ আগেকার দিনের যে যেই অ্যাডভান্সের পেপারগুলো দেখবে আচ্ছা তোমাদের মোটামুটি সবার মাধ্যমিক বা এইচএস না এই মাধ্যমিক বা সিবিএসসি আইসিএসসি লটারি রেজাল্ট বেরিয়ে গেছে হ্যালো না স্যার আমাদের তোমার সিবিএসসি না হ্যাঁ ওকে এনিওয়ে লটারি রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে ওকে ওকে আমি প্রবলেমটা করবো হ্যালো আমি প্রবলেমটা করবো করি তোমরা একটু দেখো তারপরে যেন এই ধরনের প্রবলেম তোমরা করতে পারো মন দিয়ে দেখবে বলো তো এই পুরো সিনারিওতে কে কমন ভেরি গুড তাহলে আমি কে স্টেশনারি ধরবো বি কে স্টেশনারি ধরবো দেখো এই দিকে যাচ্ছে আর যাচ্ছে এবার আমাকে আমাকে একটা কথা বলো আমার বি অরিজিনালি এই দিকে যাচ্ছিল টোয়েন্টি মিটার সেকেন্ড অরিজিনালি আচ্ছা এটা আমি এখানে লিখছি না কে যদি স্টেশনারি ধরি তাহলে এইটাকে আমি কি লিখবো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি না বলো তাহলে ভেলোসিটি ভেলোসিটি অফ অফ তাহলে 5 মিটার পার সেকেন্ড আসছে প্লাস 5 মিটার পার সেকেন্ড আসছে বলো তো বলো দেখো ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি আসছে কি আসছে না হ্যাঁ ওকে এবারে বলো এ সি এর ভেলোসিটি কত আসছে মানে ভেলোসিটি অফ সি উইথ respect to বি কত আসছে ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ বি ও হ্যাঁ ঠিক এবার বলো তো ভেলোসিটি অফ সি কোন দিকে বি এর দিকে বি মানে

vab প্লাস আচ্ছা এটা -45 মিটার পার সেকেন্ড কারণ এইদিকে +5 মিটার পার সেকেন্ড লিখেছি এটা কে দেখছে গ্রাউন্ড থেকে না বি না এ না c কে দেখছে এটা পুরো না এটা তো পুরো b দেখছে dr এই যে এইটা এইটা এটা তো বি দেখছে বি বি দেখছে তাই না bকেই তো স্টেশনের এর করেছি DR গ্রাউন্ড থেকে তো এইটা দেখছো হ্যালো গ্রাউন্ড থেকে তো তুমি এইটা দেখছো বলো গ্রাউন্ড থেকে এইটা দেখছো হ্যালো কি বোঝাতে পারছি এইটা গ্রাউন্ড থেকে দেখছো আর এইটা যখনই গ্রাউন্ড থেকে তুমি একে পঁচিশ একে টোয়েন্টি আর একে টোয়েন্টি ফাইভ দেখছো কিন্তু বি যদি দেখে তাহলে একে ডান দিকে প্লাস ফাইভ মিটার পার সেকেন্ডে দেখবে আর সি কে বা দিকে ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ডে দেখবে না কি বোঝাতে পারছি কি পাচ্ছি না সেটা বলো কোনো ডাউট আছে বলো এবার দেখো পুরো প্রবলেমটা খুব ইজি হয়ে গেছে না বি স্টেশনারি সি ওর দিকে এগোচ্ছে ও ওর দিকে এগোচ্ছে কি পুরো জিনিসটা এখন ইজি হয়ে গেছে না বলো পুরো জিনিসটা ইজি হয়ে গেছে না বলো এবার বলো তো এ সিবি কত জিরো এ সিবি জিরো আরে দুজনের কারণে তো অ্যাক্সেলারেশন নেই আছে বলো দুজনের কারোরই তো অ্যাক্সেলারেশন নেই ওয়ান্ডারফুল যদি দুজনের কারোরই অ্যাক্সেলারেশন না থাকে তাহলে বলো তো আমি লিখতে পারি এস সি ইকুয়াল টু ইউ সি বি ইনটু টি বলো ইউ সি বি ইনটু টি বলো ওকে ইউ সি মানে তো যে কনস্ট্যান্ট ভেলোসিটিটা ভি সি বি ইনটু টি তাই না যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে পরেও যা ভেলোসিটি আগেও একই ভেলোসিটি থাকবে না বলো 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 তাহলে বলো এখান থেকে টি এর ভ্যালু কত বেড়েছে আরে টি এর ভ্যালু বেড়েছে এস সিবি কত থাউজেন্ড কত এইটা কত সিবি ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড বলো এইটা টাইম বেরোচ্ছে বলো বলো হ্যালো তার মানে ভেবে দেখো এই টাইমটা মন দিয়ে শোনো এই টাইমটা কে নিচ্ছে বি এর কাছে পৌঁছবে আবার এই টাইমটাই কে নেবে বিয়ের কাছে পৌঁছুতে এই টাইমটাই কে নেবে বিয়ের কাছে পৌঁছতে এ তার মানে ভেবে দেখো আমি এই এক্সপ্রেশনে লিখতে পারি এস এস ইকুয়াল টু ইউ এ বি টি প্লাস হাফ টি এবার বলো এটা কত হান্ড্রেড এই থাউজেন্ড এটা বি কত জানো বি

তাহলে এখান থেকে আমি এ এ বি পেয়ে যাবো বলো এ এ বি পেয়ে যাবো কি যাব না দেখো একটাই জান্ন একটাই জান্ন একটাই আনন তোমরাও চাইলে এটা ক্যালকুলেট করে নিতে পারো তোমরাও চাইলে ক্যালকুলেট করে নিতে পারো দেখো 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 আমি যেটা লিখেছি তোমরা বলো তো এ বির ভ্যালু কত বেরোচ্ছে একটু ক্যালকুলেট করে বলো আমি ক্যালকুলেট করে নি একটু ক্যালকুলেট করে বলো এ এ বির ভ্যালু কত বেরোচ্ছে 18 by 5 বের হচ্ছে কিনা দেখো তো হ্যাঁ 18 5 ভেরি গুড এবার বলো আমাকে কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে না এ এ বার করতে বলেছে না আরে বাবা বি এর অ্যাক্সিলারেশন তো বলেনি এবার বলো এ এ মাইনাস এ বি ইকুয়াল টু 18 বাই 5 বলো তো এ বি কত বি এর কি কোনো অ্যাক্সিলারেশন আছে দেখো তো বুঝতে পেরেছো কিনা বলো বলো একে তাহলে কত অ্যাক্সেলারেশন নিয়ে স্টার্ট করতে হবে এইটি বাই ফাইভ মিটার পার সেকেন্ড নিয়ে স্টার্ট করতে হবে না বন্ধুগণ হে বন্ধুগণ বলো বুঝিতে কি পারি আছো হে বন্ধুগণ তোমরা কি পুরো জিনিসটা বুঝিতে পারিয়াছো আছো হ্যালো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো বলো প্রবলেমটা ভালো ছিল না প্লিজ তোমাদের নেক্সট ক্লাসের আগে রিলেটিভ ভেলোসিটিটা দেখবে আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি